হেই গাইজ, আবার চলে আসলাম এই চ্যানেলের ভিতরে আরও একটি নতুন বাংলা ভিডিও নিয়ে। তো গাইজ, আজকের ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে, কারণ আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো কিভাবে আমরা ইমোট, জার্সি এবং ইনকুলেটার ভাউচার এবং গান বক্স ফ্রিতে পাবো। তো অনেকে হয়তো গাইজ ভাবছে যে আমরা ম্যাচ ডে 3 এই লাইভ স্ট্রিম দেখে হয়তো রিডিম কোড দিয়ে পাবো। তো না গাইজ, রিডিম কোড দিয়ে কিন্তু আমরা পাবো না, আমরা অন্য এক জায়গা থেকে এগুলো পাবো। তো কিভাবে পাবো সেটা জানতে অবশ্যই তোমরা এই ভিডিওটি টানা শেষ পর্যন্ত দেখে যাও, একটু স্কিপ না করে। আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন ভিডিওটা দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা অল বেল আইকনটি ক্লিক করে রাখবে, কারণ আমি ফ্রি ফায়ারে প্রতিটি নতুন নতুন ইভেন্ট রিলেটেড আইটেম ভিডিওগুলো এই চ্যানেলে সবকার প্রথমে আপলোড দিয়ে থাকি। তো গাইজ, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো কিভাবে তোমরা ওই ইমোট, জার্সি এবং ভাউচার এবং গান বক্স ফ্রিতে পাবে। তো আর বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। গাইজ, ওগুলো নিতে আমাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে, যে অ্যাপসের সাহায্যে কিন্তু আমরা পাবো। তো সেটা হচ্ছে গরিনা ফ্রি ফায়ারের একটি অ্যাপস গাইজ, যে অ্যাপসের সাহায্যে আমরা কিন্তু পাবো। তো এই অ্যাপসটি ডাউনলোড করলে কোনো কিন্তু আমাদের আইডি ব্যান্ড হ্যাক কিচ্ছু হবে না, এটা হচ্ছে ফ্রি ফায়ারের একটি অ্যাপস। তো অ্যাপসটির নাম হচ্ছে বয়া, তোমরা সবাই প্লে স্টোরে গিয়ে সার্চ করবে তাহলে পেয়ে যাবে এই অ্যাপসটি, নয়তো আমি কিন্তু এই অ্যাপসের লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকেও গাইজ এই অ্যাপসটি ক্লিক করে ডাউনলোড করতে পারো। তো গাইজ, এই অ্যাপসটি ইনস্টল সবাই কিন্তু করে নেবে। তো ইনস্টল করার পর কী করতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দেব। তো জাস্ট তোমরা ইনস্টল করে নেবে, ইনস্টল করে নেওয়ার পর এরকম কিন্তু অপশান চলে আসবে, সেখানে গাইজ নিচের দিকটাতে দেখতে পাবে যে ওপেনের অপশান আসবে, সেই ওপেন অপশানে ক্লিক করবে। তো ওপেন অপশানে যখনই ক্লিক করবে এরকম পেজ ওপেন হয়ে যাবে। তো ফ্রি ফায়ারটা তোমাদের জন আইডিতে খোলা আছে, সেই আইডিটাতে তোমরা ক্লিক করবে। যদি ফেসবুকে থাকে তাহলে ফেসবুক দিয়ে লগ ইন করবে, আর যদি গুগল থেকে তাহলে গুগল, আর বিকেতে থাকলে বিকে। তো আমার তো ফেসবুক দিয়ে আছে, তো তাই আমি তোমাদেরকে ফেসবুক দিয়েই দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ গাইজ, ফেসবুক দিয়ে আমি লগ ইন করছি। তো তোমরাও কিন্তু এইভাবে করবে, তারপরে নিচে এন্টার দ্য অ্যাপ লেখা অপশান আছে, সেই অপশানটাতে কিন্তু তোমরা সবাই ক্লিক করবে। তো ক্লিক করার পর আমাদের গাইজ এরকম ওপেন হয়ে যাবে অ্যাপসটি। তো ওপেন হয়ে যাওয়ার পর গাইজ এখানে দেখতে পাচ্ছ আমাদের টাস্ক কমপ্লিট করতে বলছে। তো তোমরা এখানে ওকে করে দেবে, ওকে করে দেওয়ার পর এখানে গট ইট করে দেবে, তারপর আবার ওকে করে দেবে। তারপর গাইজ এখানে দেখতে পাচ্ছ ডেলি লগ ইন রিওয়ার্ড, আমরা ওই টিকিটগুলো পাবো এই অ্যাপসটাতে। তো গাইজ তোমরা ওপরটাতে দেখতে পাচ্ছ ট্রি সিরিজ লেখা আছে, ম্যাচ ডে 3, যেটা গাইজ আমাদের আজকে লাইভ স্ট্রিম চলছে। আর এখানে দেখতে পাচ্ছি ইমোট আছে, ড্রেস আছে, ভাউচার আর গান বক্স আছে। তো এগুলো আমরা কিন্তু এখান থেকেই গাইজ পাবো। তো এখান থেকে আমরা কিভাবে পাবো সেটাও এরপর বলে দিচ্ছি। তো গাইজ এখান থেকে কিন্তু আমাদেরকে এই ভিডিওটা দেখতে হবে, লাইভটা। তো এখানে তোমরা লাইভটাতে ক্লিক করলে তোমাদের দেখতে পাবে যে এই লাইভটা চালু হয়ে গেছে। তো গাইজ এখান থেকে আমাদেরকে লাইভটা তোমরা সবাই এখান থেকেই দেখবে, ইউটিউব থেকে না দেখে এখান থেকে দেখবে। তারপর এখানে ফ্রি গিফটের অপশান আছে, তো এখানে দেখতে পাচ্ছ গাইজ আমরা ভিডিও দেখলে বক্সগুলো ওপেন করতে পারবো, আর এই বক্সগুলো থেকে আমরা টিকিট পাবো। সেই টিকিটগুলোর নাম হচ্ছে বয়ার টিকিট। তো দেখতে পাচ্ছ গাইজ 5 মিনিট পর আমি 5টা টোকেন পাবো, তারপরে 10টা টোকেন, এইভাবে কিন্তু আমরা 10টা, 12টা, 15টা, 20টা করে টিকিট পেতে থাকবো। তো এই টিকিটগুলোর কাজ কী সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। তো তোমরা এই সেন্ড মেসেজ অপশানে ক্লিক করবে, এখান থেকে তোমরা মেসেজ করতে পারবে। আর গাইজ এখানে দেখতে পাচ্ছ টিকিটগুলোর কাজ হচ্ছে এইগুলো আমাদেরকে গিফট করতে হবে। তো এই নিচের অপশানে গিফটের অপশানে ক্লিক করলে দেখতে পাবে যে বনিফায়ার আছে। তো বনিফায়ার গিফট করতে আমাদেরকে কিন্তু 200টি টোকেন লাগবে। তো 200টি টোকেন কোথায় কালেক্ট করবে সেটা তো আমি বলে দিলাম, যে এই ভিডিওটা দেখবে তাহলে টিকিটগুলো পেয়ে যাব। আর গাইজ দেখতে পাচ্ছ আমার কিন্তু 70টা টিকিট আছে, তো আর 130টা টিকিট হয়ে গেলে আমি কিন্তু একটা বনিফায়ার অ্যাড করতে পারবো, গিফট করতে, তাহলেই কিন্তু হবে। আর এখানে দেখতে পাচ্ছ গাইজ এখানে একটি বক্স আছে, এই বক্সটিতে ক্লিক করবে। তো ক্লিক করার পর গাইজ এখানে বাইন্ড নাও লেখা আছে, তো তোমরা সবাই বাইন্ড নাও ক্লিক করবে। তো ক্লিক করার পর কিন্তু আমাদের যদি ফেসবুক দিয়ে আইডি খোসা থাকে, ফেসবুক দিয়ে যদি ফ্রি ফায়ার আইডি থাকে তাহলে ফেসবুকে ক্লিক করবে, আর গুগল থেকে থাকলে গুগল থেকে, আর বিকেতে থাকলে বিকেতে। তো আমার ফেসবুক দিয়ে আছে, তো আমি ফেসবুকে ক্লিক করবো। তো ক্লিক করার পর আমাদেরকে এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড লাগবে, যেটা আমাদের হচ্ছে ফ্রি ফায়ার আইডির ফেসবুক আইডির পাসওয়ার্ড। তো গাইজ এখানে আমি দেখতে পাচ্ছি দিয়ে দিয়েছি, তারপর এখানে বয়া অ্যাকাউন্ট ব্যান্ডিং হয়ে গেছে, তারপর কনফার্ম করে দেবো। এখানে আমার আইডি নেমও শো হচ্ছে। কনফার্ম করে দেওয়ার পর দেখতে পাচ্ছ লিঙ্ক সাকসেসফুলি, আমাদের ফ্রি ফায়ারের সাথে এই লিঙ্ক সাকসেস হয়ে গেছে। তো এরপর গাইজ আমি এখানে যখনই বনিফায়ার গিফট করে দেবো তখনই গাইজ আমরা পেয়ে যাব আমাদের মেল বক্সে যে কোনো রিওয়ার্ড।
যেগুলো আমাদেরকে গাইজ দিয়েছে। তো এইভাবে কিন্তু আমরা এই রিওয়ার্ডগুলো পাবো, কোনো রিডিম কোডের সাহায্যে কিন্তু গাইজ আমরা পাবো না। এখানে নিচের দিকটাতে সেন্ডার অপশান আছে, এখান থেকে গাইজ সেন্ড করতে পারবো। তো এই ছিল আমার আজকের ভিডিও, ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আবার দেখাবে নেক্সট ভিডিওতে।